আসসালামু আলাইকুম আমন্ত্রণ সেফ স্টেপ মোবাইল অ্যাপ নিউজ ফ্ল্যাশে পরিবারের সচ্ছলতা ফেরাতে পাঁচ বছর দেশে আসেননি ফিরলেন লাশ হয়ে নিজের ভাগ্য পরিবর্তন ও পরিবারের সচ্ছলতা ফেরাতে জমি বিক্রি করে পাঁচ বছর আগে মালয়েশিয়ায় গিয়েছিলেন আলমগীর হোসেন আকন্দ পরিবারের প্রতি ভালোবাসা থাকলেও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে একবারের জন্য দেশে আসা হয়নি তার পাঁচ বছর পর তিনি দেশে ফিরলেন লাশ হয়ে আলমগীর হোসেন আকন্দের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের খামার পাথুরিয়া গ্রামে সংসারে স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রয়েছে সন্তানদের মধ্যে হাসান আকন স্নাতক ও অন্য সন্তানেরা মাধ্যমিক পর্যায়ে পড়ালেখা করে বাবার পাঠানো টাকায় সংসার ও পড়ালেখার খরচ চলত তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে পবিত্র ঈদুল ফিতরের পরদিন মালয়েশিয়ায় হিট স্ট্রোকে মারা যান আলমগীর মালয়েশিয়ায় কর্মরত সহকর্মীদের মাধ্যমে খবরটি পেয়েছিল আলমগীরের পরিবার লাশ পাওয়ার অপেক্ষায় ছিলেন তার স্ত্রী সন্তানেরা মৃত্যুর তেইশ দিন পর একটি বিশেষ অ্যাম্বুলেন্সে বৃহস্পতিবার দুপুরে লাশ গ্রামের বাড়িতে পৌঁছায় কান্না জড়িত কণ্ঠে আলমগীরের স্ত্রী সামসুন নাহার বলেন মধ্যবিত্ত পরিবার তাদের সংসারের সচ্ছলতা ও ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে শেষ সম্বল দুই বিঘা জমি বিক্রি করে মালয়েশিয়ায় গিয়েছিলেন ছেলের বাবা সেখানে অনেক পরিশ্রম করতেন তিনি তার পাঠানো টাকায় সংসার ও পড়ালেখার খরচ চলত তার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি এখন সংসার ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে কারণ তিনি ছিলেন সংসারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি আলমগীরের বড় ছেলে হাসান আকন্দ বলেন বাবা বিদেশ চলে যাওয়ার পর মুঠো ফোনে মাঝে মধ্যে কথা বলতেন ভালো করে পড়ালেখা করার উপদেশ দিতেন তাদের ভবিষ্যতের কথা ভেবে পাঁচ বছর অতিবাহিত হওয়ার পরও দেশে ফেরেননি এ নিয়ে পরিবারের পক্ষ থেকে আক্ষেপ ছিল বাবা কোরবানি ঈদে দেশে ফিরতে চেয়েছিলেন তার আগে রোজার ঈদে বাবার মৃত্যু হল বাবার মৃত্যুতে ছোট দুই ভাই বোন ভেঙে পড়েছে মাও শোকে পাথর হয়ে গেছেন চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন আলমগীরের লাশ বাড়িতে আনার পর স্ত্রী সন্তানদের আহাজারি কমছে না চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন আলমগীরের লাশ বাড়িতে আনার পর স্ত্রী সন্তানদের আহাজারি থামছে না পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া স্বজনদের সহায়তা স্থানীয় একটি কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে এই ছিল সেফ স্টেপ মোবাইল অ্যাপ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে সাথে থাকায় ধন্যবাদ উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন জেনে বোঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ